নিজ মহল্লা মসজিদ থাকার পরও দূরের মসজিদে সালাত আদায় করতে পারবে কিনা, নিজের মহল্লায় মসজিদে আসে তাহলে আপনি দূরের মসজিদে কেন নামাজ পড়তে যাবেন? আপনার এলাকার মসজিদে নামাজ পড়াটার হক বেশি আপনার। হ্যাঁ, নিজের মসজিদে নিজের মহল্লার মসজিদে ধরেন কথার কথা ইমাম সাহেব শিরকে আকবরে লিপ্ত, বড় শিরকে লিপ্ত, কবরে মাজারে সিজদা করে, তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ হবে না। আর যদি অন্য এলাকা নিজের এলাকায় জামাত শেষ হয়ে গেছে তাহলে আপনি অন্য এলাকায় জামাত আরও পরে হবে সেটার জন্য যাচ্ছেন, সেটা জায়েজ হতে পারে। এছাড়া আপনার ঠুনকা অজুহাতে আমাদের দেশে দেখা যায় যে মসজিদে কমিটির লোকদের মধ্যে একটু গণ্ডগোল হয়েছে যে আরেকটা মসজিদ বানায়, আছে না নাই, সওয়াব হবে না আর গুনাহ হবে, গণ্ডগোল করে করে মসজিদ আরেকটা করবেন। আরে ভাই, মসজিদ কমিটিতে ঢুকেন নাই আপনি, আপনার সেক্রেটারি বানায় নাই, আপনার সভাপতি বানায় নাই, এখন একটা অজুহাত বাইর করছেন যে না এদের ইনকাম নিয়ে সন্দেহ আছে, একটা অযথা কথা উঠে দিয়া আবার আরেকটা মসজিদ করে ফেললেন। ভাইরা আমার, এই বিভেদ তৈরি করা মুসলমানদের মধ্যে, মসজিদ বিভেদ তৈরি করার জন্য আসে না, ঐক্য তৈরি করার জন্য আসছে। অতএব এই সমস্ত কাজ করা যাবে না। মত পার্থক্য হয়েছে আমি নামাজ পড়বো, অসুবিধা কি, সারা জীবন নেতাগিরি করতে এমন কোনো কথা আছে? মসজিদে আসছেন গোলামি করার জন্য, এখানে এসে নেতা শাস্তে আসছেন, আপনি কিসে গোলামি করতে আসছেন? এখানে বিনয়ী হতে হবে, অহংকারী হওয়া যাবে না। কোনো বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে। আজকে কমিটি যারা আছে তারা ধরেন খারাপ, তো তারা কি চিরকাল থাকবে? তাই বলে আরেকটা মসজিদ করে এই মসজিদের মধ্যে মুসল্লিদেরকে দুই ভাগ করে ফেলতে হবে, এগুলো ভালো কিছু না। হ্যাঁ, যদি সত্যিই মসজিদের প্রয়োজন হয়, অনেক দূর থেকে আসা লাগে, তাহলে তো মসজিদ করবেন। অনেক লোক আছে আল্লাহ টাকা পয়সা কিছু দিলে বাড়ির সামনে একটা মসজিদ করে, কেন? কারণ নাম হবে অমুকের ছেলে মসজিদ করছে, আছে না নাই? এই সমস্ত মসজিদ করে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। আমরা তিন বোন, আমার বাবার বাড়ি ও মাঠের কিছু জমি আছে, বাবার কোনো পুত্র সন্তান না থাকায় বাবার সম্পত্তির অংশ তার ভাইয়ের ছেলেরা পাওয়ার কথা, অথচ আমরা চাচাতো ভাইদের থেকে দুর্ব্যবহার ও অপমানের শিকার হই। বাবা এখন জীবিত আছে, এখন বাবা তার সম্পত্তির বাড়ির অংশটুকু মাঠের অংশ নয় তিন মেয়ের নামে লিখে দিতে পারবে কি না, কারণ বাবার অবর্তমানে আমরা বাড়ির অধিকারের ব্যাপারে আশঙ্কা করছি। ভাইরা আমার, জীবদ্দশায় কোনো মা বাবা তার সন্তান সন্ততিকে গিফট করলে অনেক ওলামাদের মতে সমান হারে দিতে হবে, আর যদি মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদ এটা তসরুফ হতে পারে, কেউ জলপূর্বক দখল করতে পারে, সেই ভয়ের কারণে সে জীবদ্দশায় দিয়ে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে সেই দেওয়াটাকে যদি গিফট হিসাবে দেয় তাহলে তো অনেকে বলছেন সমান হারে দেবে, অনেকে বলছেন মিরাজ যে হারে পাবে সে হারে সন্তানদের মধ্যে বণ্টন করে দেবে। যেমন মেয়েরা তিনজন, তিনও মেয়ে মিলে টোটাল সম্পদের অর্ধেক সম্পদ পাবে মারা যাওয়ার পরে, অতএব এখানেও সে হারে সম্পদ পাবে। মানুষ মারা যাওয়ার পরে তার পরিত্যক্ত সম্পত্তির বণ্টন হয়, এক্ষেত্রে একটা বিকল্প ব্যবস্থা হতে পারে যে বাবা ওসিয়ত করে যাবেন যে আমি মারা যাওয়ার পরে এইভাবে বণ্টন করতে হবে, যদি মনে হয় যে না চাচাতো ভাই অন্যরা জুলুম করে ওসিয়ত রক্ষা করবে না জোরপূর্বক নিয়ে যাবে, তাহলে তিনি অবশ্যই সন্তানদেরকে জীবদ্দশায় দিয়ে যেতে পারবেন। কিন্তু দেওয়ার ক্ষেত্রে শরিয়া মেনে দিতে হবে, এক ছেলেকে পছন্দ হয় তারে বাড়ায় দিলেন, আর একটাকে পছন্দ হয় না তাকে দিলেন না, এটা করা যাবে না। মসজিদের কিছু অংশ ওয়াকফবিহীন থাকলে সে মসজিদে সালাত হবে কিনা? মসজিদে যদি আপনি ওয়াকফ করান তাহলে সেটা মসজিদের মর্যাদা পাবে, ওয়াকফ মানে দান, যে জায়গাটা মসজিদের জন্য দিয়ে দিলাম তার এটা মসজিদের মর্যাদা পাবে, দান করার আগ পর্যন্ত মসজিদটা মসজিদের মর্যাদা পাবে না। তবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি মালিক অনুমতি দেয়, অনুমতি না দিলেও নামাজ হবে, কিন্তু সেটাকে জোরপূর্বক মসজিদের মধ্যে যদি ঢুকায় কেউ তো সে কবিরা গুনাহগার হবে। মসজিদে আমাদের দেশে অনেক মসজিদ আছে, যত বেজাল্লা জায়গা আছে ওখানে যে একটা মসজিদ করে, জানেন নি আপনারা এরকম আসেনি যে গণ্ডগোল ফাসাদ আছে এটা দখল করার বুদ্ধিকে একটা মসজিদ উড়ে দেয়, আছে না? আরেকজনের জায়গা দখল করে, মনে করে কি আল্লাহর ঘরের জন্য চুরি করলে মনে হয় আল্লাহ গুনাহ দিবে না, মায়ের আরও বেশি পড়বে, আল্লাহ বলবে তোর দরকার তুই চুরি করতিস, সেটা একটা ব্যাপার ছিল আমি দেখতাম, কিন্তু তুই আমার ঘরে আসামির কাঠগড়া দাঁড় করাইলি, আল্লাহর ঘরের জন্য চুরি করা জায়েজ আছে? খবরদার, অনেকেই কাজ করেন, ফ্রেশ জায়গাতে মসজিদ করবেন, মসজিদ যিনি জায়গা দান করবেন তার জায়গায় মসজিদ হবে, জায়গা দান করে নাই অনুমতি দিছে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। ঠিক আমার জায়গা আছে, আমি বললাম ভাই আপনার এখানে নামাজ পড়েন আপাতত, তবে আমার যখন লাগে আমি বিল্ডিং করবো, তাহলে সেখানে নামাজ পড়তে পারেন, কিন্তু ওই জায়গাটাকে স্থায়ীভাবে মসজিদ বানাইতে হলে আমার পারমিশন লাগবে। নামাজ পড়লে ওটা নামাজের ঘর হিসাবে নির্ধারিত হবে, মসজিদের মর্যাদা পেতে হলে ওটা দান করা হইতে হবে, দান না করলে মসজিদের মর্যাদা পাওয়া যাবে না।